আগে ভাগে চোখ দিস, নিবেদন করছেন। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। মালদা 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা কবলে লরি, পুলিশ তৎপরতায় উদ্ধার চালক। জলপাইগুড়ি ডিবিসি রোডে এক মার্কেট কমপ্লেক্সে আগুন, ছড়াল চাঞ্চল্য। মোটর বাইক এবং বোলেরো মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত এক। করোনা ভাইরাসের নতুন রূপ অমিক্রন এবার বাংলাদেশও। পুনর্নির্বাচনে খোঁজ হচ্ছে নতুন সৎ ঝুমুক, জানিয়ে দিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শিশু সহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার মেখলিগঞ্জে। মালদায় পড়ুয়াদের স্কুলমুখী করতে স্থানীয়দের উদ্যোগে খোলা হলো অবৈতনিক স্কুল। ফালাকাটা হলো রামকৃষ্ণ আশ্রমের নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন। প্রথমবারের মতো মেট্রো রেল স্পর্শ করলো বাংলাদেশের আগারগাঁও স্টেশন। মানিকচকে ইনাতপুরে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক শিশু। 100 দিনের কাজ জেসিবি মেশিন দিয়ে করায় কাজ পাচ্ছে না গ্রামবাসীরা, অভিযোগ মালদার বামনগোলা ব্লকে। মেধা জোরে আইআইটি পাস করে ওএনজিসিতে সুযোগ পেয়ে রাজ্যের নাম উজ্জ্বল করল করণ দেখি তনুশ্রী। নির্মম ঘটনার সাক্ষী থাকলো পিংলা, মায়ের হাতে খুন হলো দুবছরের শিশু। বাগডোরা বিমানবন্দরে এসে পৌঁছলো সতপাল রায়ের কফিন বন্দী দেহ। দুর্বল মহিলাদের নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির দিনহাটায়। ফালাকাটা মহাকাল ঠাকুরবাড়ি প্রাঙ্গণ পরিষ্কার করা হলো বিজেপির নগর মন্ডল কমিটির পক্ষ থেকে। গরুমারা জঙ্গলে গন্ডারের জলপান মুগ্ধ করলো দেশ বিদেশের পর্যটকদের। গায়ে হলুদ শেষ, সম্পূর্ণ হয়েছে বিয়ের আয়োজন, চাইল্ড লাইন তৎপরতায় রুখল নাবালিকার বিয়ে। প্যাঙ্গোলিন পাচারকারী দুই ব্যক্তিকে তোলা হলো জলপাইগুড়ি জেলা আদালতে। মালদার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে দুজন বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতির সম্মেলন জলপাইগুড়িতে।